ওম বক্রতুন রায় হুম নমস্কার জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আমি মৃত্যুঞ্জয় নাগ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি রথযাত্রা উপলক্ষে বাড়িতে সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য আপনার ভাগ্যের চাকা যাতে ঘোরে তার জন্যে কিন্তু আজকে আমি ছোট ছোট কিছু উপায় বলবো যে উপায়গুলো করলে আপনারা সারা বছর ভালো থাকতে পারবেন ছোট্ট উপায় কিন্তু করতে হবে কি ভক্তি ভরে করে করুন দেখুন আপনি জীবনে অনেক উপকার পাবেন বহু টিপস করছেন বহু উপায় করছেন কিন্তু আপনার ভাগ্যের চাকা কিছুতেই ঘুরছে না তাহলে স্বয়ং আমি বলবো জগন্নাথ এই পবন দিন এই শুভ দিনে আপনারা ছোট্ট একটা উপায় করুন সবার আগে বলবো সেটা ছোটই হোক বড়ই হোক সবাইকে বলবো ওই দিনকে রথের চাকা অতি অবশ্যই আপনারা কিন্তু টানবেন রথের চাকা টানবেন এবং আপনার সমর্থ অনুযায়ী যে রথের চাকাই টানছেন না কেন সেই অনুযায়ী কিছু দক্ষিণা সেইখানে দিয়ে আসবেন আর যদি তার প্রসাদ গ্রহণ করতে পারেন তাহলে অতি উত্তম তাহলে এই উপায়টা তো করবেন তার সাথে সাথে বাড়িতে একটা ছোট্ট উপায় আপনাকে করতে হবে বাড়িতে একটা ছোট্ট উপায় করতে হবে উপায়টা কি করতে হবে একটা তামার ঘট আপনি বাজার থেকে কিনবেন তামার ঘাট আপনি একটা বাজার থেকে কিনলেন সেই ঘটের মধ্যে রাখতে হবে কয়েকটা সামগ্রিক যেটা আপনার জীবনে শ্রীবৃদ্ধি ঘটাবে আপনার ভাগ্যের চাকা ঘুরাবে সেই শ্রীবৃদ্ধি অর্থাৎ কি রাখতে হবে ওই ঘটের মধ্যে একটা তামার ঘট কিনলেন বা পিতলেরও ঘট কিনতে পারেন তার মধ্যে রাখতে হবে অতি অবশ্যই গোটা ধনে কারণ এই গোটা ধনের সাথেই কিন্তু মা লক্ষ্মী বিরাজমান ঠিক তেমনি তার সাথে সাথে অতি অবশ্যই বলবো হলুদ সর্ষে আপনারা কিনবেন গোটা ধনে আর হলুদ সর্ষে একসাথে মিশ্রিত করে ঘরটার মধ্যে পুরো টুবু করে রাখবেন যাতে পড়ে না যায় একদম উপর করে রাখবেন তার মধ্যে রাখতে হবে পাঁচটা সুপুরি পাঁচটা লক্ষী করি এবং পাঁচটা গাঢ়যুক্ত সুপুরি তার সাথে সাথে অতি অবশ্যই রাখবেন পাঁচটা এলাচ একটু সবুজ দেখে একটু বড় এলাচ হলে ভালো হয় সবুজ দেখে এলাচ নেবেন এবং তার সাথে সাথে অতি অবশ্যই পাঁচটা ফুলযুক্ত লবঙ্গ ওটার মধ্যে রাখুন রেখে লাল কাপড়ে ওটাকে ঢাকুন ঢেকে আপনার ঠাকুর আসনে রেখে দিন সারা বছর রেখে দিন সারা বছর এবং প্রতিদিন ধূপ দিনও জ্বালাবেন এবং যেদিনকে আপনি উপায়টা করছেন বা প্রতিদিন একটা মন্ত্র আপনাদেরকে আমি বলে দিচ্ছি ওং ভগবতে বাসুদেবায় নম ওং ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটা আপনারা একশো আটবার পাঠ করুন সেখানে ধূপ জ্বালান দেখুন আপনার বাড়িতে যে ইনকাম করছিলেন কিছুতেই আপনি টাকা ধরে রাখতে পারছিলেন না বা আপনার সোর্স অফ ইনকাম চারি সাইড দিয়ে ব্লক হয়ে গেছিল কিছুতেই আপনার কিছু অনেক উপায় করছিলেন কিন্তু কিছুতেই আপনি সেই সুরাহা পাচ্ছিলেন না অর্থের জায়গাটা আপনার খারাপ হয়ে যাচ্ছিল তাছাড়াও আপনার বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হচ্ছিল না যে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে বারবার বাধা অশান্তি যদি দেখা যাচ্ছিল এই যে ছোট উপায়টা আপনাদেরকে আমি বললাম এই উপায়টা করুন দেখুন বিশাল বিশাল উপকার পাবেন আর যারা আমার সাথে ফোনে যোগাযোগ করবেন অতি অবশ্যই তাদেরকে বলবো আপনার টিভির সাউন্ডটা প্লিজ মিউট করে নিন নাহলে কিন্তু আমার খুব অসুবিধা হয় কথা শুনতে একটা ফিডব্যাক আসে তাদেরকে সবার আগে বলবো অতি অবশ্যই টিভির সাউন্ডটা মিউট করে নিন এবং আপনাদেরকে আমি বলবো আগামী বারো তারিখ আপনারা আমাকে পাচ্ছেন শুক্রবার বারো তারিখ আপনারা আমাকে পাচ্ছেন ল্যাসডাউন অর্থাৎ ল্যাসডাউন শিশুমঙ্গল হসপিটালের ঠিক উল্টো দিকের যে রাস্তাটা সেই রাস্তাটা ঢুকলে সেখানে আছে নাইনটি সেভেন মতিলাল নেহেরু মতিলাল নেহেরু রোড ওখানে আমি সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা অব্দি থাকবো হ্যাঁ নমস্কার কে আছেন দিদি ভাই হ্যালো হ্যালো হ্যাঁ দিদি নমস্কার কোথা থেকে বলছেন আমি বলছি ইচ্ছাপুর থেকে হ্যাঁ দিদি বলুন আমি বলছি কি আমি আমার ভাই তো সম্বন্ধে জানতে চাইছি সেই সম্বন্ধে বলছি ওর জন্ম হচ্ছে ফোর্থ জানুয়ারি উনিশশো বিরানব্বই জানুয়ারি উনিশশো বিরানব্বই দিদি আপনার নাম কি আছে ওর নাম হচ্ছে রমিত ঘোষ আপনার নাম কি আছে আমার নাম হচ্ছে শিখা বিশ্বাস আগেও তো আপনি মনে হয় লাইভ ফোন প্রোগ্রামে ফোন করেছিলেন কি

আচ্ছা ধনু নামයක් মিনিট দেখে নিচ্ছি যদি শনিবার জন্ম ছিল শনিবার হ্যাঁ শনিবার জন্ম ছিল অ্যাকচুয়ালি লগ্ন হচ্ছে মীন লগ্ন রাশি হচ্ছে হ্যাঁ মীন লগ্ন ধনু রাশি নক্ষত্র হচ্ছে মূলা নক্ষত্রে জন্মগ্রহণ করেছে গণ হচ্ছে এর রাক্ষস গণ এবং তাম্র পাড়ায় জন্মেছে এবার আমি যদি চলে আসি এর লগ্ন সাপেক্ষে লগ্নপতি রয়েছে কোথায় এর লগ্নপথি রয়েছে ষষ্ঠে অর্থাৎ দেখবেন এর না শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে একটু ডি ডিস্টার্ব দেখা দেয় ডাস্ট অ্যালার্জি ছোট ছোট বিষয় নিয়ে খুব ইয়ে থাকে তাই তো দিদি হ্যালো তা করে তা আছে এবারে দেখুন রাহু মঙ্গল এখানে জন্মকুন্ডলীতে রাহু মঙ্গল রবি একই ঘরে বসে আছে হ্যাঁ তার সাথে সাথে চন্দ্রও বসে আছে গ্রহবন্ধ এখানে সৃষ্টি হয়েছে এবার দেখুন জীবনে যা করবে না তাই সেই ক্ষেত্রে কিন্তু বাধার সৃষ্টি হয় দিদি হ্যাঁ তো কিছুই কিন্তু দেখুন ও যদি এখন কি পড়াশোনা কতদূর করেছে দিদি ভাই গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে গ্রাজুয়েশন করে কিন্তু কোনো চাকরির ক্ষেত্রে কোনো চেষ্টা করছে চেষ্টা করলে ওর হচ্ছে না ওর কিছুই হচ্ছে না দাদা মানে খুব সামান্য একটা চার পাঁচ হাজার টাকার একটা চাকরি করে দেখুন দিদি ওকে সব থেকে বড় জিনিস আমি আপনাকে বললাম এই যে আমি যে উপায়টা বললাম না দেখুন জন্মকুন্ডুলিতে রয়েছে সবথেকে বড় জিনিস কাল সর্প দোষ

আর কথাটা কি বললা বুঝতে পেরেছেন হ্যাঁ এবং দেখুন আমি এখানে ওর চার্ট দেখছি কিন্তু ও জীবনে কাউকে যদি কোন উপদেশ দেয় সে কিন্তু বিশাল বড় জায়গায় যেতে পারে কিন্তু নিজের ক্ষেত্রে যখন কোন মানে অ্যাপ্লাই করতে কোনো বুদ্ধি অ্যাপ্লাই করে সেটাই কিন্তু সেখানে সর্বনাশ হয়ে যায় হ্যালো ও কি দাদা ও কারোর কথা শুনে না এত বেপরোয়া ছেলে না ওর থেকে বাইরের লোক আপন কাল আমি আপনি যদি সেটা করতে পারেন আর তো প্রতি উপায় বলে থাকি সেই উপায়টা যদি আপনি করেন তাহলে দেখবেন অনেকটা রিকভারি হতে পারে দিদি চাকরি বাকরি হওয়ার সম্ভাবনা যোগ আছে ওর যোগ আছে সেই জায়গাও আছে না সরকারি রিলেটেড কোনো চাকরির ক্ষেত্রেও দেখাচ্ছে ওকে একটু বলুন ইয়ে করতে কিন্তু দেখুন এখানে রবি আর চন্দ্র একই ঘরে তার সাথে মঙ্গল রয়েছে তার সাথে রাহু রয়েছে মানে পুরো গজাখেচুরি হয়ে গেছে একটা জায়গায় দশম স্থানে কর্মস্থানটাই সেই কারণে আমি আপনাকে বলবো কোনো ভালো জ্যোতিষীর একবার আপনি পরামর্শ নিন তাহলে কিন্তু আপনার সেই জায়গাটা ঠিক হবে ঠিক আছে দিদি

আপনার উপায়টা করুন দেখুন অনেক উপকার পাবেন যারা ফোন করছে তাহলে আমি বারবার করে বলবো অতি অবশ্যই টিভি সাউন্ডটা কিন্তু মিউট করে নেবেন হ্যাঁ নমস্কার কে আছেন হ্যালো হ্যাঁ নমস্কার কে আছেন হ্যালো আমি আমি বলছি টিভিটা আপনারা প্রোগ্রাম দেখ্যা কি আচ্ছা আপনি বাংলা বলেন দিদি ভাই হ্যাঁ তাহলে টিভি সাউন্ডটা আগে সবার আগে মিউট করতে আমি আপনাকে অনেকক্ষণ আগেই বলেছি হ্যাঁ কই হ্যাঁ এবার বলুন হ্যাঁ বলছিলাম কি যে আমি মুর্শিদাবাদ থেকে বলছি আচ্ছা মুর্শিদাবাদ থেকে দিদি বলুন নমস্কার কি নাম আছে আমার নাম সঙ্গীতা প্রামাণিক সঙ্গীতা প্রামাণিক বলুন হ্যাঁ আমি আমার সম্পর্কে জানতে جايছি আপনি আপনার ডেট অফ বার্থটা বলুন 1991 হ্যাঁ আর বাংলা যেটা মা বলে আর কি বৈশাখ মাসের ইংরেজি তারিখটা বলুন ইংরেজি তারিখটা ঠিক আমার ইয়ে করা নাই আর কি কনফার্ম হতে পারছি না তাহলে ছেড়ে দিন দিদি তাহলে ছেড়ে দিন এই এত আমার সময় নেই এখানে বসে আপনি যদি আমার সাথে চেম্বারে যোগাযোগ করেন তাহলে আমি আপনার ডিটেইলসটা বের করে দেব হ্যাঁ নমস্কার কে আছেন আচ্ছা আপনারা কি বাংলা একটু কম বোঝেন

দিদি টিভি সাউন্ডটা প্লিজ মিউট করে দিন তাহলে আমার খুব শুনতে খুব অসুবিধা হচ্ছে দিদি হ্যাঁ দাদা করে দিয়েছি হ্যাঁ বলুন এবার ডেট অফ বার্থ বলুন 2007 সালে মার্চের 5 তারিখে আমার বিয়ে হয়েছিল 5ই মার্চ 2007 সালে হয়েছিল তাই তো হ্যাঁ টাইম বলুন এবার টাইম সকাল 11টা 45 মিনিট সকাল 11টা 45 কোথায় জন্মেছিলে ডায়মন্ড হাবড়া

হ্যাঁ সোমবার বলছেন হ্যাঁ এর লগ্ন হচ্ছে মিথুন লগ্ন এর রাশি হচ্ছে কন্যা রাশি সাপেক্ষে মঙ্গল হচ্ছে খুব ভালো জায়গায় বসে আছে রবিভূত কিন্তু রাহু ওখানে যুক্ত হয়ে গেছে দিদি দেখুন এর মাথা কিন্তু প্রচন্ড গরম হ্যালো

বাজের মধ্যে বাজের ধরুন পা 부চকে গেল একটু কেটে গেল হাত পা এদিক ওদিক হলো সেইগুলো কি হয় দেখাচ্ছে কোনো না কোনো কারণ বসতো এর চোটাকাত এটা বড় অ্যাক্সিডেন্টের যোগ দেখাবে আপনার মেয়েকে যদি আপনি যদি গানের লাইনে অভিনয় লাইনে যদি দিতে পারেন আপনার মেয়ে খুব ভালো হবে দিদি আমি ফার্স্ট এটা বলবো কিন্তু হ্যাঁ গান শিখছে অভিনয়ের দিকে যদি দিতে পারেন খুব ভালো আপনার মেয়েকে দেখতে নো খুব ভালো কারণ এর পঞ্চম এবং দাদশপতি শুক্র খুব ভালো জায়গায় বসে বিরাজ করছে কিন্তু এর কোথায় কোথায় গন্ডগোলটা হয়ে গেছে জানেন তো দিদি এর বুধের সাথে রবি আর রাহু আর বুধ এক ঘরে বসে গিয়ে না গন্ডগোল করে দিয়েছে মাইন্ডটা মাঝে মধ্যে করবে করতে চাইছে এক কাজ করিয়ে করে ফেলবে আরেক কাজ হ্যাঁ হ্যাঁ এটা হয় এটা হবে কারণ এখানে রাহু ওর মাইন্ডটাকে ডাইভার্ট করে নিয়ে চলে যাচ্ছে ভাগ্যস্থানে ও রাহু বসে গিয়ে ও যে অনুযায়ী এফোর্ট দেবে সেই অনুযায়ী কিন্তু ফল পাবে না আমার কথাটা বুঝতে হ্যালো এই কথা আপনি আমার কথাটা বুঝতে পাচ্ছেন ও যে অনুযায়ী পরিশ্রম পরিশ্রম করবে সেই অনুযায়ী কিন্তু ফল পাবে না ঠিক তেমনি এখানে দেখুন ওকে অতি অবশ্যই আপনাকে আমি বলবো যে প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করতে বলুন আপনার মেয়েকে আর প্রতিদিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন কারণ সামনে শ্রাবণ মাস শিবের মাস এই শিবের মাসে যদি কেউ যদি শিবকে জলের ধারা অর্থাৎ জল দিতে পারে গঙ্গা জল প্রতিদিন যদি তিরিশ দিন যদি দিতে পারে এর থেকে বড় কিছু নেই একে বলুন ৩০টা দিন অতি অবশ্যই শিবজির মাথায় অতি অবশ্যই গঙ্গা জলের ধারা দিতে বলুন তাহলে দেখুন জীবনে যে সমস্যা হচ্ছিল মাইন্ডটা অর্থাৎ মাইন্ড ডাইভার্ট হয়ে যাচ্ছিল পড়বে বলবে পড়তে পড়তে বলবে যে দুয়ে দুয়ে চার লিখতে গেলে সে মিস করে দেবে সিলিমিস্টেক করে ফেলছে হ্যাঁ কিনা বলুন হ্যাঁ 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 ঠিক বলেছেন তা এই জন্য বলবো অতি অবশ্যই শিবজির আরাধনা করুন তাহলে এই জায়গাটা ঠিক থাকবে দিদি ঠিক আছে হ্যালো বন্ধু বান্দার জন্য করতে একটু আনন্দ পূর্তি করতে ভালো আসবে একটু স্পাইসি খাবার খেতে ভালো আসবে লোকের সাথে মিশতে খুব ভালো আসবে এই এটাই হচ্ছে আর একে বল সবার আগে বল না বলতে শেখা এই জীবনে যেদিনকে না বলতে শিখবে সেদিনকে জীবনে টার্নিং পয়েন্ট আসবে বর্তমানে এর দশা চলছে আমি একবার দশাটা দেখেনি মঙ্গলের দশা চলছে মঙ্গলের সাথে চলছে হচ্ছে কেতুর দেখুন এর কিন্তু গায়নো সমস্যাও দেখা দেবে আচ্ছা এটা একটু ডাক্তারি পরামর্শ নিয়ে নেবে ঠিক আছে ওকে ওকে হ্যাঁ নমস্কার দেখুন জীবনে আমি বারবার করে বলি যে ছোট ছোট উপায় করলে অনেক উপকার আপনারা পাবেন সামনে তাই পাবন দিন শুভ দিন এই দিনটাকে আপনারা কাজে লাগান এই দিনটার মাহত্য কিন্তু বিশাল তাই আপনাদেরকে আমি বলবো এই রথযাত্রার দিন আপনার ভাগ্যের চাকা ঘোরানোর জন্যে আমি যে উপায়টা বললাম আরও একবার আপনাদেরকে আমি বলে দিচ্ছি অতি অবশ্যই আপনি যেখানে থাকুন যে প্রান্তে থাকুন না কেন আপনার ভাগ্যের চাকা যদি ঘোরাতে চান অতি অবশ্যই রথের চাকাটা সেদিনকে টানুন সেটা আপনার আশেপাশে যে কোনো কোনো বাচ্চা নিয়ে বেরোলেও তার কাছ থেকেও ভক্তি ভরে সেই দড়িটা কিন্তু আপনি টানবেন তাহলে যখনই সেই রথের চাকা ঘুরতে শুরু করবে আপনার কিন্তু ভাগ্যের চাকা ঘুরতে শুরু করবে ঠিক তেমনি একটা তামার হোক বা একটা পিতলের ঘটি নেবেন ঘটের মধ্যে অতি অবশ্যই সেটাকে সারা বছর আপনি বাড়িতে স্থাপন করবেন সেই জন্য কিন্তু আপনার বাড়িতে স্মৃবৃদ্ধির জন্য এটা কিন্তু আমি উপায়টা বললাম কি করতে হবে সেখানে হলুদ শস্যে সঙ্গে গোটা ধনে একসাথে সেই ঘটের মধ্যে রাখবেন তার মধ্যে পাঁচটা লক্ষ্মী করি পাঁচটা গাড়যুক্ত শুকনো হলুদ ঠিক তেমনি তার সাথে সাথে পাঁচটা ছোট এলাচ পাঁচটা সুপরি এবং পাঁচটা ফুলযুক্ত লবণ এবং একটা অতি অবশ্যই কয়েন ওখানে রেখে দেবেন দিয়ে লাল কাপড় দিয়ে তাকে ঢেকে প্রতিদিন তাকে যদি পুজো পাঠ করা যায় এবং অতি অবশ্যই একটা মন্ত্র বলছি ওম ভগবতে বাসুদেবায় নম ওম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটা যদি একশো আটবার করে পাঠ করেন তাহলে যে জীবনে যে সমস্যা হচ্ছিল সেই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন হ্যাঁ নমস্কার কে আছেন হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার কে আছেন হ্যালো হ্যালো দেখুন যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন ওবার টেলিফোনে তাদেরকে অতি অবশ্যই বলবো টিভির সাউন্ডটা প্লিজ মিউট করে রাখুন না হলে না যখন আমি আপনাদের সাথে কথা বলি তাহলে তখন কি একটা ফিডব্যাক আছে আমি কোনো কথা শুনতে পারি না হ্যাঁ কে আছেন হ্যালো 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 নমস্কার কি আছেন কোনো কারণবশত মনে হয় টেকনিক্যাল এর জায়গাটা গন্ডগোল হয়েছে হ্যালো 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 যেটা আপনাদেরকে আমি বলছিলাম যে কি উপায় করবেন আর কি উপায় করবেন না হ্যাঁ নমস্কার কে আছেন হ্যালো হ্যাঁ কোথা থেকে বলছেন আমি পান্ডবেশ্বর থেকে বলছি হ্যাঁ কোথা থেকে বলছেন পান্ডবেশ্বর সেটা কোথায় বর্ধমান জেলা আচ্ছা বলুন কার সম্বন্ধে জানবেন আপনি কি মৃত্যুঞ্জয় নাগ বলছেন আপনি কার সম্বন্ধে জানবেন ছেলে ছেলে আচ্ছা হ্যাঁ আমি মৃত্যুঞ্জয় নাগই বলছি ছেলের ছেলের ডেট অফ বার্থ টাইম প্লেস দাদা জানা আছে

বৃহস্পতিবার ছিল দাদা বৃহস্পতিবার ছিল আপনি আপনার ছেলের দেখুন এর হচ্ছে মিন লগ্ন রাশি হচ্ছে মেষ রাশি নক্ষত্র হচ্ছে অশ্বিনী নক্ষত্রে কেতুর নক্ষত্রে জন্মগ্রহণ করেছে এর গণ হচ্ছে দেবগণ এবং রজত পায় জন্মেছে এবার আমি চলে আসি এর লগ্ন সাপেক্ষে এর কি পরিস্থিতি আছে দেখুন এই ছেলে আপনার চন্দ্রকেতু যেহেতু থাকার দরুন একসাথে আপনার ছেলেকে একটু সাবধানে রাখবেন দাদা প্রথম কথা আমি বলবো আমি ভয় দেখাচ্ছি না আমি আগের থেকে মানুষকে সাবধান করে দিই এর দেখবেন জন্মানোর পরে পেচ্ছাপের জায়গায় বা পটির জায়গায় কোনো প্রবলেম হয়েছিল জন্মাবার পর থেকেই বা কোনো ডাস্ট অ্যালার্জি অর্থাৎ শরীর স্বাস্থ্য নিয়ে কোনো প্রবলেম হয়েছিল

ডাইভার্ট হচ্ছে কি ইচ্ছা করছে করবে কিন্তু মাঝে মাঝে এখন কি পড়াশোনা করছে আপনার ছেলে কি করে কি এখন বর্তমানে একটা কোম্পানিতে কাজ করছে কোথায় ওই অন্ডাল অন্ডাল অন্ডালে কাজ করছে হ্যাঁ অন্ডালে কাজ করছে কিন্তু একে একটা জিনিস বলবেন মাথাটা একটু ঠান্ডা রেখে কাজ করতে দাদা মাথাটা ঠান্ডা রেখে কাজ করে বলবেন না হলে কিন্তু চট এত রেগে যায় না চট মানে বলে ফেলে স্পষ্টবাসী তো আপনার ছেলে যা বলবে সামনাসামনি বলে দেয় সেই কারণে কিন্তু অনেক সময় শত্রুর সৃষ্টি হবে বর্তমানে এখন রবির দশা চলছে তার সাথে সাথে রবির সাথে সাথে চলছে আপনার শুক্রের মহাদশা এর এরপরেই শুরু হবে হচ্ছে আপনার চন্দ্রের দশা টাইমটা আপনার ছেলে ঠিকই চলছে কোনো অসুবিধা নেই কিন্তু শুক্র আর রাহু এক ঘরে বসে থাকার দরুন মাঝে মধ্যে না একটু মাইন্ডটা ডাইভার্ট করে নেবে শুক্র আর রাহু এক ঘরে বসে আছে মানে বিয়ে করেছে না বিয়ে জোনলে জগতে বিয়ে হয়েছে কিনা না আচ্ছা এক যখন বিয়ে দেবেন অতি অবশ্যই জোটক বিচার করে দেবেন আমি প্রথম ইউজনে বললাম বিয়ে দেওয়ার আগে জোটক বিচার করে দেবেন না হলে কিন্তু প্রবলেম হবে কারণ আপনার ছেলের জন্মকুন্ডলীতে অতি অবশ্যই এখানে দেখাচ্ছে যে মাঙ্গলিক দোষ আছে আমার কথাটা বুঝাতে পারলাম আপনাকে ঠিক আছে বুঝতে পারছি মাঙ্গলিক দোষ থাকার দরুন মাঙ্গলিক মেয়ের সাথে আপনাকে বিয়ে দিতে হবে ঠিক আছে না হলে কিন্তু না হলে কিন্তু আপনি পরে কিন্তু পস্তাবেন যে কি করলাম তাই আপনার ছেলে দুদিন পরে বিয়ে হোক কিন্তু অতি অবশ্যই জোটক বিচার করে বিয়ে দেবেন আজকে হ্যাঁ আজকে একদম অনুষ্ঠান শেষ আজকে অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন নাইন এইট থ্রি সিক্স ওয়ান সিক্স ফোর টু ডবল ওয়ান আরেকটি নাম্বার হচ্ছে নাইন এইট সেভেন ডবল ফাইভ এইট ওয়ান নাইন সেভেন ওয়ান এই নাম্বার দুটোতে অতি অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন গ্রামে আমি প্রতিদিন বিকেল চারটে থেকে রাত্রির আটটা অবধি আমার নিজস্ব চেম্বারে থাকি আর বারো তারিখ আপনারা দক্ষিণ কলকাতার লোকেদের জন্য বলব বারো তারিখ এই মাসের বারো তারিখ আপনারা আমাকে পাবেন ল্যাসডাউনে ডাউনে অর্থাৎ শিশুমঙ্গল হসপিটালের ঠিক উল্টো দিকে মেন গেটের ঠিক উল্টো দিকে রাস্তাটা যেখানে গিয়ে ধাক্কা খাচ্ছে সেই জায়গাটা না হচ্ছে নাইনটি সেভেন মতিলাল নেহেরু রোড ওখানে কিন্তু আমি নিজে বসি ওদিনকে আমি থাকবো অর্থাৎ বারো তারিখ শুক্রবার দিন আজকে অনুষ্ঠান এখানে শেষ করব প্রতিদিন রাত্রি সাড়ে এগারোটা এবং দুপুর আড়াইটে আমার অনুষ্ঠান দেখুন এবং তার সাথে সাথে আমার যে ইউটিউব চ্যানেলটা আছে জে ওয়াইও টিআইএস এই জ্যোতিষ মৃত্যুঞ্জয় নাগ ওই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস মানে প্রেস করে রাখুন যখনই আমি কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে যাবে ভালো থাকুন সুখে থাকুন আনন্দ থাকুন নমস্কার